মিছিলের উদ্দেশ্যে এখানে এসেছেন সালের 26 নভেম্বর দিল্লির পাঁচটি প্রান্তে সীমানার বিজেপি সরকার আটকে দিয়েছিল কৃষকদের, সেখান থেকে অবস্থান আন্দোলন শুরু হয়। এক বছর সেই লড়াই চলে। মূল লড়াইটা হল তিনটি কৃষি কালা কানুন, যেটা নরেন্দ্র মোদী সরকার জবরদস্তিতে পার্লামেন্টে পাশ করিয়েছে, যার মূল লক্ষ্য ছিল যে কৃষকদের কর্পোরেটদের কাছে বিক্রি করে দেয় কৃষি এবং কৃষকের জমিকে। আমরা কিছুক্ষণের মধ্যেই আজকে ফসলের ন্যূনতম মজুরি সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে এই লড়াই মানতে রাজি না। এই আইন 11 বার আলোচনা করলো বিভিন্ন দিন, প্রায় 8 মাস সমানে একটা তো কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি কৃষিমন্ত্রীর নেতৃত্বে। উদ্দেশ্য টাইম পাস করা, কৃষকরা উঠে যাবে, কিন্তু কৃষকরা যে অনর মনোভাব নিয়েছেন মোদীর শাসনে, এই প্রথম নরেন্দ্র মোদীকে মাথা নত করতে বাধ্য করিয়েছে আমাদের দেশের কৃষক জনতা। এখানে কোনো রাজনীতি ছিল না, এখানে কৃষক, ছোট কৃষক, মাঝারি কৃষক, ধনী কৃষক সবাইকে আমরা একত্রিত করেছিলাম এই সংযুক্ত কিষাণ মোর্চার যে সংগঠন, প্রায় 500 শতাধিক কৃষক সংগঠন। আপনারা শেষ পর্যন্ত জানেন যে গুরু নানকের জন্মদিনে তিনি বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন যে কৃষি আইন প্রত্যাহার করা হবে। আমরা স্বাগত জানিয়েছিলাম, কিন্তু আইন প্রত্যাহার যতক্ষণ পার্লামেন্টে না হয় আমরা আন্দোলন উজ্জু করতে তুলে নিতে রাজি হইনি। শেষ পর্যন্ত পার্লামেন্টে গিয়ে যদিও আলোচনার কোনো সুযোগ দেওয়া হয়নি, এই আইন প্রত্যাহার করা হয়েছে। আইন প্রত্যাহার করার পরে আমরা বলেছিলাম এটা সাময়িক প্রত্যাহার, 3 কালা আনুন প্রত্যাহার হয়েছে, কিন্তু ফসলের যে ন্যূনতম সহায়ক মূল্যের আইন না করলে এই মোদী সরকারের এই সময়তে 4 লক্ষাধিক কৃষক আত্মহত্যা করেছে ফসলের ন্যায্য দাম পায় না বলে, তাই এই আইন তৈরি করতে লিখিত প্রতিশ্রুতি দিয়েছে কৃষি সচিব যে আপনাদের ডেকে আমরা আলোচনা করে এগুলো সমাধান আমরা করব। কিন্তু আজকে এই লিখিত যে দিয়েছিল এইটারও 10 পাশ অতিক্রান্ত হয়েছে, তাই সংযুক্ত কিষাণ মোর্চা সম্প্রীতি 2 বিবার একটা মিটিং করেছেন। মিটিং করে যে এই 26 নভেম্বর 2020-তে যে আন্দোলন শুরু হয়েছিল তার 2 বছর পূর্তিতে আমরা ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতির নিকট আমাদের এই অপূর্ণ যে 8 দফা দাবি, সেই দাবি উত্থাপন আমরা করব। এটা শুধু দিল্লিতে না, গোটা দেশে প্রত্যেক রাজ্যের রাজ্যপালের মারফতে আমরা এই দাবি শুনত মহামান্য রাষ্ট্রপতি ওনার কাছে আমরা প্রেরণ করব। আমরা অপেক্ষা করব,
এর পরে যদি আমাদের এই দাবির সুমীমাংসা না হয় কোনো আগামী পার্লামেন্ট অধিবেশন যে আসবে গোটা দিল্লিকে আবার ঘেরাও করার জন্য কৃষকরা প্রস্তুতি নেবে এই হুঁশিয়ারি আমরা আজকে এখান থেকে দিতে চাই তাই আজকে আমরা এখন যেহেতু ফসলের মরসুম ধান কাটা আমনের মরসুম তাই আমরা আজকে শুধু পশ্চিম জেলা এবং আমাদের বিশালগড় তাদেরকে যুক্ত করে এই মিছিল করছে আর বিভিন্ন মহকুমাতে তারা মিছিল করে সংগৃহীত করে তারা এই মেমোরেন্ডাম আমাদের রাজ্যপালের কাছে পাঠাবেন।